পর্যন্ত আমরা এখানে উপস্থিত গুরুদেব আমাদের করেছেন, আমরা কৃপা করে এসেছেন। গুরুদেবের অশেষ করুণা, আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমি তো ওই পাঠটা কিছু জানি না, তো গুরুদেব যেটুকু বলাবে সেইটুকু, তার কৃপায় যেটুকু হবে সেইটুকু, যদি ভুল হয় আমাকে অপরাধ হবে, আর যদি কিছু সত্য হয় সেটা আমার গুরুদেবের কৃপা। তা আমরা যে সর্বপ্রথমে মঙ্গল আচরণ হয়, মানে তা আসর করতে গেলে, ভগবানের নাম দাম করতে গেলে সর্বপ্রথমে হয় মঙ্গল আচরণ শুরু হয়। মঙ্গল আচরণের অর্থ হচ্ছে অনেক অর্থ আছে, যে যেভাবে ধরি নেয়, যে যেভাবে বর্ণিত করতে পারে, অনন্ততায় লিখে অন্ত পান নিয়ে আর আমরা কী করে জানবো তার লীলা মহিমা মাধুরী। তাই সর্বপ্রথমে হয় মঙ্গল আচরণ, আর সবার শেষে মঙ্গল আচরণ শেষে হয় হরির নাম, হরির নাম, হরির নাম এই বাক্যে বলাম, কলৌ নাস্তবা 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 গতির অন্যথা, এই বলে আমরা সমাপ্তি করি মঙ্গল আচরণটা। তো মঙ্গল আচরণের বোঝা যায় যে মঙ্গল আচরণ মানে আমাদের মঙ্গলময়, ভগবান তার কৃপা দৃষ্টি ভক্তের জন্যে, ভক্তের হৃদয়ে মন্দির করবার জন্য ভগবান নিজে কৃপা মুক্তি দিয়া শ্রী গুরুদেবকে প্রকাশ করেছেন ধরাধামে, আমাদের মতো হতভাগা জীবকে উদ্ধারের জন্য। স্মরণে এসে তো ভগবান বেলার না কিছু, দেন না কিছু, তাই বলছেন যে ভগবান কৃপা করেন ভক্তের দ্বারাই, গুরু রূপে কৃষ্ণ করেন কৃপা ভক্তজনের, গুরু রূপে এসে। তাই বলছে যে আমরা শেষে যে আবার বলি না যে হরের নামাই বা হরের নামাই বা হরের নামাই বা কেবলং কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা গতির অন্যথা, এই যে তিনবার আমরা বলি কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা, তো কলৌ নাস্তে বা মানে আমাদের তিনবার প্রতিকার করা। আমরা যেখান থেকে এসেছি অমৃত থেকে ভগবানের হইতে, আমরা সবাই অমৃতের পুত্র, হয়তো আমরা অমৃত কাজ এই জড় জগতে এসে আমরা সে কল্পনা, সে মনোভাব, সেই প্রবৃত্তি হতে হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা এসেছি এক জায়গার থেকে, অমৃত থেকে, ভগবানের কৃপার থেকে আমরা এই ধরাধামে এসেছি। আর বলে এসেছিলাম পরজোরে, বলে এসেছিলাম ঠাকুর আমার এবার জন্ম দাও, তোমাকে ভজন করো, তোমাকে ভজন ছাড়া কাউকে ভজন করবো না। তিনবার অঙ্গীকার করেছিলাম গতির অন্যথা, গতির অন্যথা মানে আর অন্যথায় কিছুই করবো না, হরের নামই বা হরের নামই বা হরের নামই বা কেবলম কলম কলম, কেন যে তিনবার অঙ্গীকার করিয়াছি তোমাকে ছাড়া আর কিছুই ভজন করবো না, কোনো পানে চাইব না, কারো কথা শুনবো না, এই তিনবার আমরা অঙ্গীকারে বাধ্য হয়ে এসেছি। তাই আমরা সেই বাধ্যটা এই ধরাধামে এসে মায়ার জগতে মায়ার দাস হয়ে আমরা সেই স্বরূপকে ভুলে বিরূপে এসে গেছি। আমরা এসেছিলাম অমৃত থেকে স্বরূপ দর্শন করতে করতে, এমনকি মাতৃ গর্ভে বসেও সাধনা করেছি, ঠাকুর এই বন্ধন হইতে আমাদের মুক্ত করো, ভেবেছিলাম জন্ম পাইয়া করিব ভজন তব, পরে মায়া জলে তোমার চরণ গেলাম ভুলে, তাই মায়া জলে পরে আমরা ভুলে গেছি সেই প্রতিজ্ঞা, আমরা তিনবার যে অঙ্গী করে এসেছি অঙ্গীকার এটা আমরা ধরে রাখতে পারছি না, তাই পাচ্ছি না বলে শেষে ভগবান দেখলেন এ জীব তো মায়া তো হারাই গেছে, অন্ধকারে পড়ে গেছে, তাই শেষে উনি গুরু রূপে, এক গুরু রূপে আমাদের দেহতে বসে চৈত্র গুরু রূপে আমাদের চিত্তকে পরিচালনা করছেন, আকর্ষণ করছেন, পরিচালনা করছেন, আর মহন্ত গুরু রূপে আমাদের বাইরে প্রকাশ হয়ে আমাদের কানে এসে দীক্ষা মন্ত্র দান করছে। তাহলে দেখুন ভগবান কত করুণাময়, আর তার কৃপা মুক্তি শ্রী গুরুদেব কত দয়ার সাগর, দয়ার সাগর, সে যারে তাকে দলে না, বৈষ্ণব ঠাকুর আমার বড় দয়াময়, যারে তারে আপন ভেবে কৃষ্ণ কথা কয়, এই কৃষ্ণ কথা কে কয়, বৈষ্ণব ঠাকুরই কয়,
বৈষ্ণব হৃদয় সদা সত তবি চরম ভগবান, এত জীব আছে জগতে কারোর হৃদয় বিচ্ছরণ করেন না। কার হৃদয় বিচ্ছরণ করেন? একমাত্র বৈষ্ণবের হৃদয়। বৈষ্ণবের হৃদয় সতত বিচ্ছন, সতত মানে সর্বক্ষ বৈষ্ণবের হৃদয়। তা বৈষ্ণবকে যে সর্বক্ষণ সর্বকর্মের ভিতরে সর্ব আহারে জাগরণে নিদ্রায় সর্বক্ষণ কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবমৃত কৃষ্ণ প্রসাদ আস্বাদন কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন এই যার বদনে আছে, নিজে কর্ম করেন আর অপরকে করাবার শক্তি দেন বা সুযোগ দেন, সেই হচ্ছে বৈষ্ণব। আর সেই কথাই ভগবান ভগবান ভগবানের ভক্তকে ভালোবাসেন। তাই বলছেন ভগবান যদি আজ জগতে না আসিত, তাই গোবর বৈষ্ণব বন্ধন বলে না, যদি গোবর বন্ধনে বলে যদি গৌর না হয়তো মহিমা, তাহলে আজকে ভগবান নিজে গুরু রূপে এসে আজকে পরিবেশ গঠিত করেছে, পরিচালনা করেছেন গুরু রূপে। তাহলে গুরু রূপে তো বলছে না, শ্রী গুরুর চরণ পদ্ম কেবল ভক্তি সত্ম বন্দি মুই সাবধান মতে। শ্রী গুরুর চরণ গুরু চরণ সাবধানে বন্দনা করতে, যে প্রসাদে যার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এত প্রসাদ আছে জগতে, কত রকমের প্রসাদ, কত রকমের ঠাকুরের সেবা পূজা করে না, তারের ভিতরে বলতে যে প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। তাহলে একমাত্র গুরুদেবের প্রসাদে বৈষ্ণব গুরুদেব আচার্য তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্ত বক্তা সেই হয় আচার্য। তাই সেই গুরুদেবের প্রসাদে আমরা এই ভব তরি যেতে পারবো, আর কারুর প্রসাদে নয়, সেই গুরুদেবের প্রসাদে আমরা এই ভব তরি যেতে পারবো। সেই গুরুচরণ আমাদের মানব জন্মে মানে সংস্কার হতেই হবে, গুরুদেবের চরণে বলে না, সংস্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, একটা জাকাতে নোংরা থাকে কি বলে এটা সংস্কার কর, সংস্কার কর সাধু ভাষায় বলে, তা সংস্কার কি বলে একটা পরিষ্কার কর। তা আমাদের দেহটা তো ময়লায় ভরা, আমরা জন্মে জন্মে পাপ রাশি, আমরা এক জন্মের পাপই নয়, জন্মে জন্মের পাপ রাশি আমাদের দেহতে আছে, তার পরিবর্তে মানুষ এটা একটা স্বভাব নেই, মানুষ ঘরে জন্মের জন্মের পাপ রাশির একটা স্বভাব থাকে। তা এইটা পরিষ্কার হতে গেলে আমাদের সদ্গুরুদেবের চরণ আশ্রিত হওয়া একান্ত প্রয়োজন। তাই সেই সদ্গুরুদেবের চরণ যদি আমরা আশ্রিত না হয় তা কি হইল, গুরুমন্ত্র সার কর এইবার নইলে জনম বৃথা তার। যদি এইবার যদি আমরা গুরুমন্ত্র না ধরি, সদ্গুরুর চরণ যদি আমরা আশ্রিত না হয়, যদি হরিদর্শন করি, তাহলে আমাদের ধর্মবৃত্তা কর্মবৃত্তা আয় রোজগার সবই বৃত্তা, আমাদের বাক্য বৃত্তা আমাদের পরিশ্রমটাও বৃত্তা, সবই বৃত্তা সবই বৃত্তা। তাই আমরা যেটুকু করি না কেন আর যেটুকু বলি না কেন, আমাদের গোড়া শ্রী গুরুদেব, শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হয়ে আমাদের হরি ভজন করা মানব জন্মের শ্রেষ্ঠ কর্তব্য, মানব জন্মের শ্রেষ্ঠ কর্তব্য সদ্গুরু চরণ হরি ভজন করা। কোনো প্রসাদে আমরা কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে না, যে ঠাকুরের প্রসাদ হোক না কেন, একমাত্র গুরুদেবের প্রসাদে। তা সেই গুরুদেবের প্রসাদে যদি কৃষ্ণ প্রাপ্তি হই, তাহলে আমার অন্যতম আমার দৌড়দৌড়ি করা পরিশ্রম করা কি দরকার। সে গুরুদেবকে আচ্ছরিত হয়ে নিত্য নিত্য তার সেবা করতে হবে, নিত্য নিত্য তার নতুন নতুন প্রসাদ আস্বাদন করছি, কত ভক্তবৃন্দ দিতে পারছি, তার নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব বন্দনায় বলে ভগবানের ভক্তদের চরণ বন্দনা করিয়ে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে, ভক্তের চরণ বন্দনা করি। তা গুরুদেব
সর্ব তো জানি, সর্বশ্রেষ্ঠ সর্ব জানি, সর্বজ্ঞতা সর্বগুরু গুরু ভগবান। এত সুন্দর পরতা আমাদের দিয়ে গেছে, তা আমাদের জন্মটা হেলায় আমাদের হারণটা বৃথা হবে, আমাদের পরিশ্রম বৃথা হবে, তাই আমরা গুরুদেবের চরণ আশ্রিত হয়ে সবাই আমাদের হরিভজন করতে হবে। এইটা আমাদের গুরুদেব, আমাদের বলি না প্রত্যেকে, একই গুরু কৃষ্ণ জগৎগুরু, ভগবান শ্রীকৃষ্ণ জগতের গুরু। আর যদি আমরা হরিভজন করি তা প্রতিটা জন্মের তাপ বিনষ্ট হয়ে যাবে। আর কি হবে, আমরা গোলোক বৃন্দাবন শ্রী রাধা রানীর ধামে আমরা পৌঁছাতে পারবো, তার কৃপা বলে খাওয়ানো শেখায়, বলানো শেখায়, চলানো শেখায় গুরুদেব। আমাদের কথা বলার শিখান, আমাদের খাওয়ানো শিখান, আমাদের সেবা শিখান, আমাদের পূজা শিখান, আমাদের পরিবেশ শিখান, আমাদের সবকিছু শিখান শ্রী গুরুদেব। তাই আমরা যা যেদিন যাচ্ছে সেদিন যাচ্ছে ভালো, সামনের দিন ভয়াবহ। তাই আমরা যারা যারা হরিভজন করে আমাদের ইচ্ছা জাগে, সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ করবে, করা আমাদের কর্তব্য, আমাদেরই করতে হবে। দেখো সব কাজে সবাই সাধে যে এটা করো ওটা করো, এমন কলিযুগে এমন দূষিত যে কেউ বলবে না যে একটু হরিভজন করো, সদ্গুরু আচরিত হয়ে হরিভজন করো, এ বন্ধু খুব কম। তাই গৌর বন্দনায় বলে যে এমন দয়ালো না দেখি একজন, গৌরাঙ্গ বলিয়া নাগে নু গলিয়া দে, গাও গাও কুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম, এ ভাব সংসারে এমন দয়ালো দয়ালো না দেখি একজন, না দেখি একজন এই ভব সংসারে যে হরিভজন করো, এমন জন কম আছে, বলবে না উদাহরণ দেবে না, অন্য কাজের অর্থবৃত্তির সম্বন্ধ থাকবে, হরিভজনের সম্বন্ধে কেউ এগিয়ে দেবে না। তা তারা যারা দেয় তারা হয় কি, তারা হয় সুজন বান্ধব, প্রাণের হৃদয়ের বান্ধব। আজ এদের ভাইয়ের বেলায় এসেছি কৃষির সম্বন্ধ, শুধু গুরুদেবের সম্বন্ধ, একই গুরু আচ্ছৃত, তাই সেই সম্বন্ধ, সেই সম্বন্ধে আমরা কত দূরিতে আসছি, কেন এসছি, যে না ওখানে একজন ভক্ত বাড়ি আছে, ওখানে অমুক মহারাজের একজন শিষ্য আছে, যেটা এক মায়ের পাঁচটা, এটা হচ্ছে নিত্য সম্বন্ধ, সদ্গুরু চরণ আশ্রয় করা মানে নিত্য সম্বন্ধ, নিত্য সম্বন্ধ, এক মায়ের পাঁচটা বিচ্ছেদ নয়, পাঁচ জায়গায় বাস করে, একদিন একটি খোঁজে হোক অখোঁজে হোক তার কথাটা মনে পড়ে, যেতে হয় বা আসবে সে একদিন, তো তদ্রূপ রক্ত চাইতে সম্বন্ধ এটা একটা বেশি বেশি সম্বন্ধ আমাদের ঘনিষ্ঠ, রক্ত সম্বন্ধ এও জগৎ পর্যন্ত, আর এটা আর এটা হচ্ছে জনম জনম, জনম জনম, আর একাল পরকাল দুই কাল সর্বক্ষণ থাকবে। তাই ভগবান এত দয়ালু, তাই আমাদের ভক্ত সেজে এসে ভক্ত তৈরি করেছেন, আর ভক্তের সাথে সম্বন্ধ করেই দিয়েছেন, ভক্তের সাথে সম্বন্ধ গোষ্ঠীগত না, জন্মে জন্মের গোষ্ঠীগত, আমরা তো এই জন্মের কুষ্টি বিচার করছি, আর ভগবান জন্মে জন্মের কুষ্টি বিচার করে সম্বন্ধ জুড়িয়ে দিয়েছে, কার সঙ্গে, সদ্গুরুদেবের সঙ্গে, আর সদ্গুরুদেবের সন্তান আদি শিষ্য আদি তাদের সঙ্গে। আজ গুরুদেব এখানে নাই, কিন্তু গুরুদেব আছেন হৃদয় মন্দিরে, আছেন বৃন্দাবনে, স্বয়ং লীলা উনি সঠিক দেবনী লীলা করছেন, আমাদের স্মরণে আমাদের সর্বকাল হৃদয়ে গুরুদেব আছেন। তাহলে এখানে গুরুদেব হৃদয় মন্দিরে যাচ্ছে আছেন, এখানে ধরেন এখানে প্রকাশ্যে উনি এসে হরিকথা বলছেন, তার নামের কত গুণ আর তার নামের কত মহিমা, সেই নামের গুণে নামের মহিমা আমরা এতটা লোক এক জায়গায় হয়েছি, তাকে তার তার গুণের কত ভালোবাসা, তার নামের কত গুণ, সেই তার নামের গুণের কত ভালোবাসার গুণ,
তুলনা হয় না, তাই গানে বলে তুলনা তুলনা তার তুলনা হয় না, তার নামের তুলনা হয় না, নামের তুলনা হয় না। হরে কৃষ্ণ। এইবারে একটু ভগবান কিছু বলো বাবা, অনেক ব্যবহার করতে বলতে এলি কথায় কথা অনেকেই শিখে।